মাথাভাঙা শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য শাহের আলী মিয়াকে সকোচ করলো দল। সাত দিনের মধ্যে যথোপযুক্ত জবাব না দিলে অন্যর্থ সিদ্ধান্ত নেবে দল, এদিন লিখিতভাবে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন একথা বলেন। তিনি বলেন, যদি সাত দিনের মধ্যে জবাব না পায় তাহলে দল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তার বিরুদ্ধে, কারণ করোনা মোকাবিলায় দলের কাজ বন্ধ করে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসার কথা বলেছিলেন, কিন্তু তিনি অঞ্চল কমিটি গঠন করেছেন দলের নেতৃত্বকে না জানিয়ে। এমনকি এলাকার বিধায়ক হিতেন বর্মনও সে কথা জানেন না। এই দল বিরোধী কাজ করেছেন তিনি, তাই তাকে দল থেকে নোটিশ দেওয়া হয়েছে। তবে এই বিষয় নিয়ে শাহের আলী মিয়াকে ফোন করলে তিনি জানান তিনি কোনো নোটিশ পাননি। শীতলকুচি ব্লকের কয়েকটি অঞ্চল কমিটি গঠনের বিষয়ে একটা সাংগঠনিক বিশৃঙ্খলা এটা তৈরি করেছেন আমাদের বিধানসভা কমিটির সদস্য শাহের আলী মিয়া। তারা হচ্ছে দলের চেয়ারম্যান হিসেবে আমার কোনো অনুমতি ছাড়া, কোনো পরামর্শ ছাড়া বিভিন্ন এলাকায়, বিশেষ করে শালবাড়ি লালবাজার শীতলকুচি ব্লকের কয়েকটি অঞ্চল কমিটি গঠনের বিষয়ে একটা সাংগঠনিক বিশৃঙ্খলা এটা তৈরি করেছেন আমাদের বিধানসভা কমিটির সদস্য শাহের আলী মিয়া। তারা হচ্ছে দলের চেয়ারম্যান হিসেবে আমার কোনো অনুমতি ছাড়া, কোনো পরামর্শ ছাড়া বিভিন্ন এলাকায়, বিশেষ করে শালবাড়ি লালবাজার শীতলকুচি ব্লকের কয়েকটি